যাই হোক, আমি শারীরিক কারণে শীঘ্রই রাজনীতি থেকে অবসর নেব, কিন্তু 31 বছর বিএনপি করেছি, এই দলেই থাকার চেষ্টা করব। এই দলের সদস্য হিসাবেই রাজনীতি থেকে বিদায় নিতে চাই। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা রইল, তার রোগমুক্তি কামনা করি। বিএনপি সকল ত্যাগী নেতাকর্মীকে অভিনন্দন জানাই, তারা রাজপথে যথেষ্ট ভূমিকা রেখেছেন, কিন্তু সশস্ত্র প্রতিরোধের সামনে নিরস্ত্র ব্যক্তি কতটুকু করতে পারে, তবুও তাদের অনেকে জীবন দিয়ে গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য চেষ্টা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই, জনাব তারেক রহমানের প্রতিও সম্মান জানাই। এবং বিএনপি এই দলটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। সবচেয়ে বড় কথা, দেশের শান্তি চাই। আমি একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতা যুদ্ধে আহত হয়েছি, যশোর ক্যান্টনমেন্টে, বিরাট ক্যান্টনমেন্ট, আমি একমাত্র বিদ্রোহী অফিসার ছিলাম। এই দেশের মুক্তিযুদ্ধের নায়করা পাদপদ্বীপের অন্ধকারে চলে গিয়েছে, তাদেরকে দেশের লোক জানতে পারেনি, গ্রামে গঞ্জে নিরীহ মানুষ। 71 মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, সেখানে গ্রামে গঞ্জে নাম না জানা সৈনিকেরা, নিরীহ গ্রামীণ তরুণ যুবকরা জীবন দিয়ে এই দেশকে প্রতিষ্ঠিত করেছে। সুতরাং এই দেশ এইভাবে জ্বালাও পোড়ার মধ্যে দিয়ে শেষ হতে পারে না। শ্রীলঙ্কা খারাপ হয়ে আবার তারা সামলে নিয়েছে, আমরা সামলাতে পারবো কিনা জানি না। যদি এই দেশের অবস্থা আরো খারাপ হয়, এর জন্য প্রধান দুটি রাজনৈতিক দল যারা আগে ক্ষমতায় ছিলেন তারাই দায়ী থাকবে। আমিও দায়ভার নিতে সরকারের মন্ত্রী ছিলাম, চেষ্টা করেছি, কোনো দুর্নীতিতে জড়াই নেই, দুর্নীতির অভিযোগ নাই, কিন্তু এখন এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব যে সামনে আমাদের কঠিন দিন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধীরে ধীরে তলা নিতে যাচ্ছে, এই যারা এই বেগমপাড়া বানিয়েছে, বিদেশে টাকার পাচার করেছে, অধিকাংশই আওয়ামী লীগের বা অন্যান্য ক্ষমতাশালী দল। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমলাদের সংখ্যাই নাকি বেশি বেগমপাড়ায়, এখন তাদের কাছ থেকে তাদেরকেও ফিরিয়ে আনেন, অন্তত পক্ষে তাদের যে অর্থ করি ফিরিয়ে আনেন, চিঠি দিলে বিদেশি সরকার সমূহ এই অর্থ ফেরত পাঠাবে। সুইস ব্যাংকে যাদের টাকা, বাংলাদেশ সরকার তো কোনোদিন জানতেও চায় নাই ভাই কে কে এখানে টাকা রেখেছে। দেখা যাবে প্রধান প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অনেক টাকা জমা রেখেছে, তাদেরকে ইতিমধ্যে অনেক সময় দেওয়া হয়েছে, হয়তো টাকা পয়সা তারা সরিয়েও রেখেছে। এগুলো ঠিক করার জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাই, বিএনপিকে অনুরোধ জানাই যে কিভাবে আমরা সমঝোতার রাজনীতির মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন পেতে পারি, এবং আন্তর্জাতিক সংস্থাসমূহকে অনুরোধ জানাব আপনারা মধ্যস্থতা করুন। জাতিসংঘ অনেক দেশে নির্বাচন অনুষ্ঠিত করে থাকে, আমরা জাতিসংঘের তদারকিতে আগামী নির্বাচন দেখতে চাই, নাহলে সুষ্ঠু নির্বাচন হবে না। আর আমার পক্ষে, আমি শীঘ্রই বিদেশে যাব, আগামী নির্বাচনে অংশগ্রহণ করা আমার পক্ষে হয়তো সম্ভব হবে না, এবং রাজনীতি করারও সেই শারীরিক সামর্থ্য আমার নেই। শীঘ্রই অবসর গ্রহণ করব, আমার এলাকাবাসীর সাথে মতামত নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। এই হলো আমার বক্তব্য। আপনারা যারা এই প্রখর রৌদ্রে কষ্ট করে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, গভীর কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।